কৃষ্ণ বলছে আমি একাই কোনোদিন সম্পূর্ণ নই, যারা রাধারানীর নাম যোগ না করে আমাকে ডাকা নিষ্ফল হয়ে যায়। তাহলে কৃষ্ণকে ডাকতে হলে সর্বপ্রথমে কি বলতে হবে? জয় রাধে কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছিলেন যে শুধু গৌর গৌর বলে ডাকলে আমাকে হবে না, আমাকে যদি কেউ পেতে চাও আমার দাদাকে আগে ডাকো। গৌরের দাদার নাম কি? আপনি ভুল বলছেন, কৃষ্ণ বলছেন নিতায়, নেতায় বলছে ভজনিতায় জপনিতা। তার মানে নিতাইয়ের নাম ভজনা করনি বলে বুঝতে পারনি যে নিতাই নামের কি গুণ, জপনিতায় অর্থাৎ জপ করনি বলে বুঝতে পারনি যে নিতাই নামের কত গুণ। দিন গেল হা গৌরাঙ্গ বলে ডাকো একবার, যে ডাকে তার হই সে হয় আমার। মহাপ্রভু বললেন সারা দিনে যদি কেউ একবার নিতাই নিতাই বলে ডাকতে পারে আমি তার কাছে আমি নিজেকে বিক্রি করে দিই। আর নিতাই বলছে ওরে বাবা, যারা আমার ভাইকে ডাকে মানে গৌরকে ডাকে তার কাছে আমি হাতে ধরে ক্ষমা চাই, তাই না? তাই নারদ মুনি রাধারানীর নাম করতে করতে চলে গেলেন ওই দ্বারকা। যেই না দ্বারকাতে চলে গেলেন, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী সত্য ভামাকে নিয়ে দ্বারকায় রয়েছেন, বলে রুক্মিণী সাদরে মনে রয়াদরে সুখেতে ছিলেন ওষা, রুক্মিণী সাদরে পরময়াদরে সুখেতে ছিলেন শ্যাম গো। আমার শুনি রাধার নাম কি মন্ত্র দেওয়া আছে রে বাবা, কৃষ্ণ রুক্মিণী সত্যভামাকে নিয়েছিলেন আদরে মনের আনন্দে, কিন্তু যেই না রাধারানীর নাম শুনতে পেল আর ওই গদিতে বসে থাকা হলো না, নিতাই নিতাই হরি বল হরি বল, পালঙ্কে রাজ পোশাকে পরে বসে রয়া হলো না, রুক্মিণী সাদরে পরম আদরে সুখেতে ছিল না স্যার। আবার শুনি রাধার নাম আকুলিত প্রাণ, শুনি রাধার নাম আকুলিত প্রাণ, শুনি রাধার নাম আকুলিত প্রাণ, শুনি রাধার নাম আকুলিত প্রাণ। আমার মনে হলো ব্রজধাম গো, মনে হলো ব্রজধাম, আর শুনি রাধার নাম আকুলিত প্রাণ, মনে হলো ব্রজধাম গো, মনে হলো ব্রজধাম গো। ভালো করে শুনে নেবেন কথাগুলো, রাধারানীর নাম যেই না শুনেছে বুঝতে অসুবিধা হয়নি তো? যেই না রাধারানীর নাম শুনেছে কৃষ্ণ, তাড়াতাড়ি রাধারানীর নামটা শুনে অমনি নারদকে গিয়ে প্রণাম করেছে। এবার আপনারাই বিচার করে বলুন, মুনি যারে মনে পাই না, যোগী যারে যোগে পাই না, ব্রহ্মার আরাধ্য ধন কমল রতন, সেই কৃষ্ণ যদি কারো পাইয়ে ধরে তাহলে পাপ লাগবে না? চৈতন্য ভাগবতে লেখা আছে, যারা চৈতন্য ভাগবত পড়েছেন, কোন ভাগ্যে কোন জীবে শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হয় হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে হয় তবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে রতির অঙ্কুর, সেই রতি স্থির হইলে কৃষ্ণ দর্শন, আর রতি বিচলিত হলে নরকে গমন। রতি মানে ভক্তি, আর এক সম্পর্কে বললেন রতি মানে হচ্ছে বীর্য ব্রহ্ম বস্তু। যারা বাবামণি, কেউ স্বরূপানন্দের যদি বই পড়ে থাকেন, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি বলেছেন যে এক ফোঁটা যদি কেউ ব্রহ্মবীর্য ধরতে পারে তার জীবন সঞ্চয় হয়, আর এক ফোঁটা ব্রহ্মবীর্য যদি পাত হয়ে যায় তার মরণের সমতুল্য হয়ে যায়। তাই হলো কি, ওই রাধা নাম শুনে নারদকে প্রণাম করলো, মায়েরা এটা ভালো হলো? কৃষ্ণ যদি নারদকে প্রণাম করে ভালো হলো, হলো না? বলছে নারদ বলছে প্রভু গো, তুমি বৃন্দাবনের সবাইকে তো ভুলেছ, আমাকেও চিনতে ভুল করেছ, প্রণাম করেছ।
যেই না বলেছে আমাকেও চিনতে ভুল করেছো প্রণাম করেছো তখন ভগবান কৃষ্ণ বললেন ওগো নারদ আমি তোমাকে চিনতে ভুল করি নাই আমি তোমাকে চিনতে ভুল করি নাই তবে আমি তোমাকে কেন প্রণাম করলাম জানো আপনারা এক বাক্যে বলবেন কৃষ্ণ নারদকে চিনতে ভুল করেছে করে না চিনতে পেরেছে নারদ বটে কিন্তু প্রণাম করলেন কেন না প্রণাম করার একটাই কারণ ওই যে রাধা নাম করেছে আপনারা আমাকে প্রণাম করবেন না করবেন একটা ছোট ছেলেতেও যদি কীর্তন করে তখন যদি তার মায়ের বয়সী কেউ হয় তবু সে প্রণাম করে তার মানে তাকে প্রণাম করছে না ওই যে হরির নামটা করেছে তার জন্য তাকে প্রণামটা করছে নিতাই গৌর হরি বল হরি বল আমি তো বয়সে ছোট আমার 34 বছর বয়স আর দেখেও বুঝতে পারবেন এই দলে আমরা তিন ভাই আছি এই হচ্ছে আমার মেজদা দেখেই বোঝা যাবে এই হচ্ছে আমার মেজো দাদা এই হচ্ছে সেজো দাদা আমি হচ্ছি ছোট বড় বাড়িতে আছে সবাই এলে চলবে ঘরটা সামলাবে তাই হলো কি না ওদেরকে যদি কেউ প্রণাম না করে কোনো ব্যাপার নেই কিন্তু যতক্ষণ আমি স্টেজে কীর্তন করব আমাকে প্রণাম করবে তার মানে আমাকে কেন করলো আমাকে করলো না আমি ওই যে হরিনাম বিতরণ করছি এই জন্য প্রণাম ভগবান বলল নারদ গো আমি তোমাকে চিনতে ভুল করি নাই তবে কেন প্রণাম করলাম ওই যে তুমি রাধার নাম করেছ এই জন্য আমি তোমাকে প্রণাম করেছি নারদকে বলছে নারদ আমার নাম কেমন আছে আমার বদনাম হয়েছে নাকি এই জায়গায় তখন বলল শোনো প্রভু ত্রেতাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল ত্রেতাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল তোমার একটা সুনাম ছিল বদনাম হয়ে গেছে কি বদনাম হলো না তোমাকে সবাই বলতো বৈকুণ্ঠপতি যারা লেখাপড়া জানেন বৈকুণ্ঠপতি মানে কি বৈকুণ্ঠপতি মানে ভগবান ঈশ্বর আর ব্যয়কুণ্ঠপতি মানে কৃপণ যারা কৃপণ কৃপ্টে তাদেরকে বলে ব্যয়কুণ্ঠপতি তো তোমাকে আর বৈকুণ্ঠপতি কেউ বলে না সবাই ব্যয়কুণ্ঠপতি বলে তবে যদি বদনামটা ঘুচাতে চাও এক কাজ করো ত্রেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল দান ব্রত যজ্ঞ হবে এবার আপনারা উত্তর দেবেন মায়েরা মেয়েরা দাদা ভাইরা আপনাদের দিকেই বেশি বলছি কেন জানেন সামনে রেকর্ড হচ্ছে এরা বলবে আমরা কি চাঁদা পাঁচা দিইনি যে আমরা দিকে ঘুরবেন না সব জায়গায় সমস্যা দাদা ভাইরা বলবে আমরা কি পয়সা দিইনি যে আমাদের দিকে ঘুরবে না বলতে হবে সবাইকে দিই ত্রেতায় রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল রামচন্দ্র ত্রেতায় রাজা হয়ে অশ্বমেধ যজ্ঞ করেছিল তাতে অনেক ভালো মন্দ লোক ছিল ওই রাবণের পক্ষেও কিছু ভালো মানুষ ছিল আর রামের পক্ষেও কিছু ভালো মানুষ ছিল এবার উত্তরটা আপনাদেরকে দিতে হবে ওই রাবণের পক্ষে একজন ভালো মানুষ ছিলেন তার নামটা কি বলছে বিভীষণ বিভীষণ রাবণের পক্ষে ছিল যদি বিভীষণে ওই বিভীষণ রাবণের পক্ষে থাকতো তাহলে ঘর বেঁধে বিভীষণ কেউ বলতো না বলতে মানে খুব ভালো হলো বলছে আরে লেখাপড়ায় পরীক্ষা দিয়ে এলি বলছে লুজ কটা নিয়েছিস লুজ লুজ তখন লুজ ছিল এখন আর লুজ নেই ওই খাতাতে লিখে দিতে হয় কোশ্চেনে লিখে দিতে হয় আর এখন ওই কোশ্চেনে লিখতে হয় না এখন আবার দাগ কেটে কেটে গোল গোল করে করে লিখতে হয় তা আমরা যখন পড়াশোনা করেছি তখন লুজ নিতে হতো যে যত লুজ নেবে মানে পেপার নেবে সে তত ভালো লিখেছে এবার ভালো অনেকগুলো লুজ নিয়েছে পাঁচটা লুজ নিয়েছে রেজাল্ট বেরোলো ফলাফল বেরোলো বলছে হ্যাঁ রে কেমন রেজাল্ট হলো বলছে দিদি ফেল করে গেছি তাহলে বিভীষণ নয় বিভীষণের পুত্র যার নাম হচ্ছে তরুণী সে খুব আধ্যাত্মিকের কথা তরুণী সেন তার মাকে বলছে মা আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব আমাকে ভালো করে সাজিয়ে দাও
মা চিন্তা করে দেখলেন আমার ছেলে যুদ্ধ করতে যাবে, একে সোনা দানা দিয়ে সাজালে বাঁচানো যাবে না, ছেলেটাকে যদি বাঁচাতে হয় তাহলে একটু সারা গায়ে রাম নাম লিখে দিতে হবে। হরে কৃষ্ণ, কেমন মা আর কেমন ছেলে দেখুন। আমরা বাইরে যাই, মা বলবে একটু ভালো করে সোনা পর, আমার মাই আমাকে বলে একটু সোনার চেনটা পরেছিস, বলে মা সোনার চেন যদি পরে যায় মাথাটা যে ঘরকে আসবে তার কোনো গ্যারেন্টি নাই। 42-43 হাজার টাকা ভরি সোনা, সেই সোনার গলার পরে যদি বাইরে যায় বেরোতে মাথাটা যে ঘুরবে তার কোনো গ্যারেন্টি আছে? নাও করতে পারে। আপনি সোনার ঘড়ি পরে যাবেন, হাতটা এখান থেকে বাদ যাবে, কানের পরে যাবেন, কানটা কেউ ছিঁড়ে নেবে, হাতে চলে গেছে কান। কেমন মা দেখুন, ছেলেটা যুদ্ধে যাবে, এই ছেলেটাকে একটু করতে হবে কি না, সারা গায়ে রাম 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 লিখে দিয়েছে। মাকে প্রণাম করে তরুণী সেন যুদ্ধ করতে চলে গেল। জটা বাণ যোজনা করে রামচন্দ্র মায়েরা, একটি বাণও কিন্তু ওই তরুণী সেনের গায়ে লাগে না। কেন লাগে না? না যদি লেগে যায় তাহলে ওই যে রাম নাম লেখা আছে, আগে রাম নামে বিনতে হবে, আর রাম নামে যদি বিনতে হয় তাহলে রাম নামে শরণ কেউ নবে না। হরি হরি বল, হরি বল। শরণ কেউ নবে না, নামে শরণ কেউ নবে না, ওই রাম নামের জাহাজ ডুবে যাবে, ওই রাম নামে শরণ কেউ নবে না। রবি নবীর জগৎ ডুবে যাবে, রবি নবীর শরণ কেউ লবে না। তাহলে একটা বাণও কিন্তু তরুণী সেনের গায়ে লাগছে না, টিকরে টিকরে পড়ে যাচ্ছে। সকালবেলায় যদি জিজ্ঞেস করি কেন বাণ লাগলো না বলতে পারবেন? ওই রাম নাম লেখা ছিল এই বাণ। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ এত এত যোদ্ধা এসেছে সবাইকে পরাস্ত করে দিচ্ছি, কিন্তু এই ছেলেটাকে বাণ মারা যাচ্ছে না কেন? বলছে প্রভু, এই ছেলেটাকে যদি হত্যা করতে চান তাহলে এই ছেলেটাকে গোলাতে গোলাতে একটা বাণ মেরে দিন। মায়েরা যারা একটু বই পড়েছেন কীর্তন শুনেছেন জানবেন, গোলাতে বাণ মারতে বললো কেন না? সব জায়গায় রাম নাম লেখা ছিল কিন্তু গোলাতে রাম নাম লেখা ছিল না। কেন ছিল না? না যখন সাজাচ্ছিলেন রাম নাম লিখে গোলাটা এরকম করেছিল, গলায় রাম নাম লিখলো না, বলে যেই না রামচন্দ্র বাণ মারলেন অমনি তরুণ সেনের গলাটা কাটা গেল। কিন্তু গলাটা কাটা গেল, কাটা মুন্ডে একজনের নাম করলো, তার নাম হচ্ছে রাম রাম। রামচন্দ্র ভগবান তিনি কি জানেন না মায়েরা, যে কার গলাটা কেটে দিলাম? তবু জিজ্ঞেস করছি বিভীষণ, এখনই যার মাথাটা কেটে দেওয়া হলো তার মুখে রাম নাম, চলো একটু দেখে আসি। হরে কৃষ্ণ। মুখে রাম নাম দেখে বলছে বিভীষণ, আজ পর্যন্ত যারা মারা গেছে সবাই রাবণের জয় দিয়ে মারা গেল, আর এই ভদ্রলোক মারা গেল, ছেলেটা মারা গেল ওই রাম নাম করে মারা গেল, এই ছেলেটাকে। বিভীষণের চোখে জল এলো। মায়েরা, কারো ছেলে যদি মারা যায় বাবা কি ধৈর্য ধরতে পারে? প্রভু, বিভীষণ তুমি কাঁদছো কেন? বলছে প্রভু, এখনই যায় যে ছেলেটার মাথা কাটা গেল, এই ছেলেটা অন্য কেউ নয়, এ হচ্ছে আমার ছেলে। ভগবান রামচন্দ্র বলছেন, বিভীষণ তুমি যদি বলতে যেটা আমার ছেলে তাহলে আমি বাণ যোজনা করতাম না, আর বাণ যোজনা না করলে ছেলেটা মারা যেত না, ছেলেটা যদি মারা না যেত তাহলে তোমাকে কাঁদতে হতো না। বিভীষণ বলছে, প্রভু গো আমি জানি, আমি যদি বলি ছেলেটা আমার ছেলে তাহলে আপনি বাণ যোজনা করবেন না, আর বাণ যোজনা যদি না করি তাহলে ছেলেটা মারা যাবে না, আর ছেলেটা যদি মারা না যায় তাহলে ছেলেটার মনের আশা পূরণ হবে না। ছেলেটা আসবার সময় প্রতিজ্ঞা করেছে,
ছেলেটা আসবার সময় প্রতিজ্ঞা করেছে যদি প্রাণ দিতে হয় তাহলে আমি রামের হাতেই প্রাণ দেব। যদি বলি এটা আমার ছেলে তাহলে আপনি বান যোজনা করবেন না, আর বান যোজনা না করলে তার মনের আশা পূরণ। মুনির আশা পূরণ হবে না, তার মনের আশা মনেই রইবে একবারে হরির ধ্বনি উলো মনের আশা মনেই রইবে, মনের আশা পূরণ। তাহলে ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দান ব্রত যজ্ঞ হবে। অনেক জায়গায় বলে মুলগান মশাই একটু বলে দেবেন, আমাদের গ্রামে চাঁদা দিচ্ছে না। আমি সবাইকার কাছে অনুরোধ করব, মায়েদের কাছে, মেয়েদের, দাদা ভাইদের কাছে, এই গ্রামের আমাকে কেউ বলেনি যে চাঁদা দেয়নি, কিন্তু হরি নামে চাঁদা দেবেন। হরি নামে সৎ কাজে যারা পয়সা দেবেন, চাল দেবেন, তাদের সেই দান ভগবানের খাতায় জমা থাকবে। সংসারে যে টাকা পয়সা খরচ করা হয় সেই টাকা দিয়ে, সংসারে যে টাকা পয়সা খরচ হয় মায়েরা, সেই টাকা ভগবানের খাতায় জমা থাকে না। আর যে টাকা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, যে টাকা দিয়ে আমার বৈষ্ণব সেবা হয়, সেই টাকা একমাত্র ভগবানের খাতায় জমা থাকে। তাহলে এবার কোনটা করবেন, দান করবেন না করবেন না? করতে হবে। শুধু দান করলে হবে না, তোমাকে কৃষ্ণকে বলছে নারদ মুনি, তোমাকে শুধু দান করলে হবে না, যজ্ঞ করতে হবে, যজ্ঞ শেষে দান করতে হবে। শুধু দান করলে হবে না, তোমাকে দান করে ভিক্ষা করতে হবে। কেন বললেন? আমার নিজের জীবনে ঘটনা বলছি। এক জায়গায় আমাকে, তখন 500 টাকার নোট চলছিল, একটা 500 টাকার নোট দিয়েছে, একটু ড্রিঙ্ক করেছে, যেই না 500 টাকার নোটটি দিয়েছে, তো বলুন দেখি সত্য কথা বলতে, পয়সা পেলে কার ভালো না লাগে? খুব ঘুরে ফিরে কীর্তন করছি, নেচে গিয়ে কীর্তন শেষ হয়ে গেল, যে ভদ্রলোক 500 টাকাটি দিয়েছিল, অরিজিনাল কথা, দলের দাদা ভাইরা সব চলে গেল, আমি পিছনে পিছনে যাচ্ছি, যে 500 টাকাটি দিয়েছিল সে বলছে, মূল গায়ন মশাই আমার টাকাটি ফেরত দিন। বলি ওরে বাবা, তুমি এত লোকের কাছে বললে, কীর্তন শুনে খুশি হয়ে 500 টাকা দিলাম, আবার এখন পয়সাটা ফেরত চাইছে। বলছে শোনো, ওইটা আসরে বলেছিলাম, এখন তো কেউ নেই, তুমি, আমি দেখলাম এর সঙ্গে দরকার নেই ঝামেলা করে। তো সেই লোক তো আমাকে কি বলে জানেন, কিছুক্ষণ পরে সেই 500 টাকাটি ফেরত দিয়ে বলছে, এই নিন দাদা। বলে আবার ফিরে নেবে না তো? বলছে না, ফিরে নেব না, আপনি আমাকে 1টি টাকা ফেরত দিন। আমি বললাম, একটা টাকা ফেরত কেন? যে 500 টাকা দেয় সে 1 টাকা ফেরত নেয় কেন? বলছে শুনুন, 500 টাকা দিয়েছি, এতে আমার অহংকার হবে, এবার 500 টাকা দিয়ে যদি 1 টাকা ফেরত নিই, দাদা গো আমাকে 1টি টাকা ফেরত দিন, তাতে আমার যে দানের অহংকার, সেই দানের অহংকার দূরে যাবে। হরি হরি বল। সেই দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, আমার কৃষ্ণ পদে আপনি এই জায়গায় আসুন, আমি বসি, বলেই দিয়েছে, আমার কৃষ্ণ পদে মতি হবে, আমার কৃষ্ণ চরণে প্রাণ সমিবে, কৃষ্ণ পদে মতি হবে, কৃষ্ণ চরণে প্রাণ সমিবে, কৃষ্ণ পদে মতি হবে, কৃষ্ণ চরণে প্রাণ সমিবে, কৃষ্ণ পদে মতি হবে, আমার কৃষ্ণ পদে ভগবান বললেন, যে চাই সে পায়, আর যে চাই না সে পায় না, যে কাঁদে সে পায়, যে কাঁদে না সে পায় না, যে ছেলে কাঁদে না সেই ছেলে মায়ের স্তন্যদুগ্ধ পান করতে পায় না, স্তনদুগ্ধ পান করতে পায় না, আর যে ছেলে কাঁদতে জানে সে ছেলে মায়ের স্তনধারা পান করতে পায়। যারা পূজা দিতে চায়, পূজা দেবো,
তারা পূজা পায়, আর যারা পূজা চায় তারা কিন্তু পূজা পায় না। একটি ছোট্ট প্রমাণ বলে দেব মহাভারতের। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করবে, হেডে কে আছে প্রধান? ভগবান কৃষ্ণ। অনেকে অনেক ভজন বলে দাদা একটু রাধে রাধে ভজন করবেন, এখন চলছে এই মীরার ভজন নেই, কবির ভজন নেই, কেবল দাদা রাধে রাধে জপা করে এই ভজনটা করবেন, কিন্তু এগুলো নয় কীর্তন। কীর্তনে আলফাল বলাটা কীর্তন নয়, কীর্তনে একটা ধারা থাকবে। এই জায়গায় যখন মনে পড়ে গেল একটা মীরার ভজন গাইছি, মীরা গাইছে মীরা গাইছে কি বলছেন, রে রে না না গাইব তো, রে না মেরে শ্যাম সুন্দর, হাত জোড়, মীরা গাইছে মেরে শ্যাম সুন্দর মদনামন জাগো মের গিরিধর, মেরে শ্যাম সুন্দর ডালিয়া মদন মোহন জাগো মের গিরিধর, মেরে শ্যাম সুন্দর মদনামন মদন মদনামন মদন 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 মেঘ শ্যাম সুন্দর মদন মোহন জগ মের গিরিধর, মেঘ শ্যাম সুন্দর মদন মোহন জগ মের গিরিধর। কৃষ্ণকে দেখে দেখে লিখছে, ললাটে শোভে চন্দন তিলক শির মে শোভে ময়ূর মুকুট, হরি হরি বল, ললাটে শোভে চন্দন তিলক শির মে শোভে ময়ূর মুকুট, হে গিরিধর হে শ্যাম নটবর মদন মদন মদন, ললাটে শোভে চন্দন তিলক শির মে শোভে ময়ূর মুকুট, ললাটে শোভে চন্দন তিলক মধম মাধব মাধব, ললাটে শোভে চন্দন তিলক শির মে শোভে ময়ূর মুকুট, আমার শঙ্খ চক্র গদা পদ্ম ধরে, শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আমার কৃষ্ণ সেবি হারি, মেঘ শ্যাম সুন্দর মদন মোহন জয় জয় গিরিধর, মেঘ শ্যাম সুন্দর মদন মোহন সুমেদ গিরিধর। মীরার ভজন আর শেষ গানটা কি, নিশি দিন তেরি ধ্যান ধারা আমি চরণ মঙ্গত ব্রজ বিহারী,
सिद्धि तेरी धन धरता प्रभु जी दीवानीसी तुम्हारे धन को सिद्धि तेरे ध्यान धरतो चरण मंगत ब्रज बिहारी मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर अमर मीरा तेरो दासी हरि हरि बोल श्याम सुदन मदन मोहन सुमेर गिरिधर श्याम सुदन मदन मोहन सुमेर गिरिधर बुझते कोनो असुविधा ने निशे दिन तेरे ध्यान धरा तो मन दीवानी से केवल तुम्हारे ध्यान करी चरण मंगत ब्रज बिहारी मीरा के प्रभु गिरिधर नागर मीरा तेरो दासी हो जरा भगवान के डाके तारा भगवान के पाए आ जरा डाके ना तारा पावे केनो भगवान कृष्ण युधिष्ठिर के बोलें युधिष्ठिर तुम्हें राजसूय यज्ञ करो जत ब्राह्मण वैष्णव के निमंत्रण करो राधे राधे এবার বাবা সবাইকে নিমন্ত্রণ করা হলো যত ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে ওই কাকা বিদুরকে তিনটা ফুলের মালা দিল আমি শুনলাম আপনাদের এখানে ফুলের চাষ ভালো হয় কি কি ফুলের মালা দিল একটা রজনীগন্ধা ফুলের মালা একটা গাঁদা ফুলের মালা আরে একটা জবা ফুলের মালা বিদুরকে বলল বিদু তুমি এই মালা তিনজন তিনটি মালা তিনজনকে পরাইয়ে দেবে উত্তম পুরুষকে দেবে এই মালা মধ্যম পুরুষকে দেবে এই মালা আর অধমকে দেবে এই জবার মালা বিদুর নিয়ে যেতে যেতে দেখা হয়ে গেল নারদের সঙ্গে নারদ চিন্তা করছে যে মালা কেন তাই বিদুর বলল নারদ গো এই মালাগুলি তুমি জনে জনে পরাইয়ে দেবে নারদ মুনি চলে যাচ্ছে মায়েরা যেতে যেতে দেখা হয়ে গেল কার সঙ্গে ওই দুর্যোধনের দুঃশাসনের সঙ্গে দুর্যোধন বলছে নারদ হাতে মালা কেন বলছে শোনো এই মালাটি হচ্ছে উত্তম পুরুষের এই মালা হচ্ছে মধ্যম পুরুষের আর জবা ফুলের মালা হলো অধমের বলো কাকে পরাবো দুর্যোধন কি বলল মায়েরা এই ভালো মালাটা আমার গলায় কেন আমার গলায় আমি হচ্ছি রাজা আর এই গাঁদা ফুলের মালাটা দিয়ে দেন আমার ভাই দুঃশাসনের গলায় আর এই জবা ফুলের মালাটা দিয়ে দেন ওই যুধিষ্ঠিরের গলায় বুঝতে পারছে দুর্যোধনের বিচারটা কেমন ভালো মালাটা আমার গলায় তার পরের মালাটা আমার ভাইয়ের গলায় আর যেটা খারাপ মালা সেইটা ওই যুধিষ্ঠিরের গলাতে দিয়ে দেন বলছে দেব এত চিৎকার করার প্রয়োজন নেই চলো তোমাকে দেব রাজ সবাই গিয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে নারদ বলছে ওগো যুধিষ্ঠির এই মালা তিনটা কাকে দেব যুধিষ্ঠির বলছে একটা মালা চেয়ারে রেখে দেন চেয়ারে মালাটা রাখবো কেন না যে মালা পাবার যোগ্যতা যার আছে সে এখন কি করে জানো সে এখন ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণ ধোয়াইয়ে দেয় এটি আমি বলবো না আপনারা বলবেন কে ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধোয়াচ্ছে কৃষ্ণ ব্রাহ্মণ বৈষ্ণবদের পা ধুইয়ে দিচ্ছে যুধিষ্ঠির বলছে যদি এই মালাটা দিতে হয় তো কৃষ্ণের গলাতে দিতে হয় যারা কৃষ্ণের গলায় মালা দেয় না যারা কৃষ্ণ চরণে ফুল দেয় না তাদের আনাগোনা বিফল হয়ে যায়
সংসারে যারা কৃষ্ণ চরণে চিন্তা করে না, সারা দিনেও যারা একবার হা কৃষ্ণ বলে দু ফোঁটা চোখের জল দেয় না, তাদের দিন যেন বিধায় চলে যায়। ঠিক আছে, এই মালাটা কাকে দেবো? এটা কৃষ্ণকে দেন। আর একটা মালা কাকে দেব? না আর একটা মালা, যে পাওয়ার যোগ্যতা যার আছে সেটা হচ্ছে আমাদের বংশের মালিক পিতামহ বিশ্ব। তাহলে দুটি মালা দুজনকে দেওয়া হলো, একটা কৃষ্ণকে আর একটা দিল ওই পিতামহ বিশ্বকে। আর একটি মালা বাকি আছে মায়েরা, সেই অধমের মালাটা, জবা ফুলের মালাটা। যুধিষ্ঠির বলছেন এই মালাটা আমাকে দিন, যাদের পাঁচটা গ্রাম যারা ভাগ পাই না, যাদেরকে একটা গ্রামও দেওয়া হয় না দুটি খাবারের জন্য, যারা বনে বনে ঘুরে বেড়ায়, যাদের স্ত্রীর উপর অত্যাচার করে পর পুরুষের, তাদের তো এত বড় সভা পাবে না। হরি বল হরি বল। তাই ওই যদি মালা দিতে হয় অধমের গলার মালাটি আমার পরাইয়ে দিন। দেবর্ষি নারদ বলছে, ওগো যুধিষ্ঠির, যে নিজের থেকে বড় হতে চাই সে বড় নয়, অপরে যাকে বড় বলে সে বড় হয়, তাই এই ভালো মালাটা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে। তাহলে কাঁদুন, যারা কাঁদে তারা ভগবানকে পায়, আর যারা কাঁদে না তারা ভগবানকে পায় না। এবার হলো কি জানেন? বলছে, শোনো ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, দানব্রত যজ্ঞ হবে এবে, শুনো বলি, হেরা জনে ত্রিভুবন নিমন্ত্রণ সবারে করিতে হইবে, সবাইকে ভিক্ষা দিয়ে কি করতে হবে, সর্বশেষে দানে দিয়া কি করব? বুঝতে পারছেন না কি করব? সবাইকে দান করার পরে নিজে কি করব? এক টাকা ফিরে যাইব, সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দানে দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, আবার ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে, আর ভিক্ষা করে যাবে মন সুখে, ভিক্ষা করে যাবে মন সুখে, যে যা চাইবে দান করে তোমাকে ভিক্ষা করতে হবে। বৈষ্ণব কবি বলছে, ওগো নারদ, ওই ভিখারি রূপটা আমরাও দেখতে চাই। বলি, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে আমার, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। মায়েরা ভিখারি রূপ কৃষ্ণের দেখবেন? দেখবেন না? দেখবো। কোন দিন কৃষ্ণ ভিক্ষা করবে? যেদিন কালো ঘুচে গোবর হবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, কালো ঘুচে গোবর হবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, দ্বারে দ্বারে হরি নাম বিলাবে, কেউ যদি হরি নাম না বলে, বলে হাতে ধরে নামে বলাইবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, হাতে ধরে নামে বলাইবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে, হাতে ধরেও যদি হরি নাম না বলে বাবা, বলে পায়ে ধরে নাম বলাইবে সেদিন কৃষ্ণ, পায়ে ধরে নাম বলাইবে সেদিন কৃষ্ণ ভিক্ষা করবে। বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যজ্ঞ করব, ভিক্ষা করব, কিন্তু নিমন্ত্রণটা কে পাঠাবে? বলছে, শোনো, তোমাকে নিমন্ত্রণ করতে হবে। বলরাম বলছে, হ্যাঁ রে আমি যজ্ঞ করবো। বলরাম বলছে, কানাইয়া যজ্ঞ করবো, চিঠিটা লিখে দে। তাই রামেরই বচন শুনিয়া তখন পত্র লিখে নিজে করে। মানে কে? আপনাদেরকে উত্তর দিতে হবে, রাম মানে কে? শোনা দা, রাম মানে কে? রামেরই বচন মানে ওই রাম লক্ষণ নয়, রাম মানে বলরাম, কৃষ্ণের বড়। রামেরই বচন শুনিয়া তখন পত্র লিখে নিজ করে। এইবারে দেখুন কত সুন্দর সুন্দর কথা লিখে শঙ্কর। শঙ্কর মানে শিব। সবাইকার আগে চিঠি লিখতে হয় শিবের নামে, মায়েরা সবাইকে নিমন্ত্রণ করা হয়, যদি শিবকে নিমন্ত্রণ না করে তাহলে যজ্ঞটাকে লণ্ডভণ্ড করে দেয়। শিব নিজের শ্বশুরের যজ্ঞটাকে লণ্ডভণ্ড করেছিল, যার নাম
দক্ষ রাজা যজ্ঞটা লণ্ডভণ্ড করেন করেছে তাহলে সবাইকে আগে চিঠি লিখলো শিবের আগে রামেরই বচন শুনিয়া তখন পত্র লিখে নিজে করে লিখে শঙ্করীরে গণপতি কার্তিকেরে লিখে নিজে করে গণেশকে লিখলো কার্তিককে লিখলো লিখে চক্রপানি লিখে বিনা পানি ইন্দ্রয়াদি যত দেব দেবী গণে সবাইকার নামে চিঠি লিখে যেই না সবাইকার নামে চিঠি লিখে যে অমনি নারদের হাতে চিঠি দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা ভালো লীলা গান করুন অন্য লীলা তো নয় যে পাঁচবার ঝাপাবো খুব দুঃখের এই জায়গা থেকে খুব দুঃখ এবার কি হলো জানেন যে না সবাইকার নামে চিঠি লিখলো কিন্তু বৃন্দাবনের কারো নামে চিঠি লিখলো না বলরাম বলছে হেরে কেনাই তুই সবাইকার নামে চিঠি লিখেছিস কিন্তু বৃন্দাবনের কারো নামে কেন চিঠি লিখিস না আমার মায়ের নামে চিঠি লিখিসনি বাবার নামে চিঠি লিখিসনি সখাদের নামে চিঠি লিখিসনি সীদাম সুদামদের নামে চিঠি লিখিসনি যে যজ্ঞে আমার মাতা পিতার আহ্বান থাকে না যে যজ্ঞে মা বাবার নিমন্ত্রণ থাকে না সেই যজ্ঞে আমি থাকব না ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি ইচ্ছাকৃত বন্ধ করেছে না ওগো দাদাই আমি আমার বৃন্দাবনের মাতা পিতার নামে কেন চিঠি লিখি নাই শোনো আমি মাতা পিতার নামে চিঠি লিখতাম কিন্তু কেন চিঠি লিখি নাই জানো এতদিন ধরে মা বাবাকে কাঁদাইয়ে এসেছি মা বাবার কাছে ক্ষমা চাইতে যে একটা ভাষা চাই চিঠি লিখতে হলে একটা ভাষা চাই না চিঠি লিখতে হলে একটা কথা লিখতে হয় তো সেই যে ভাষা আমি ভাষা খুঁজে পেলাম না গো আমি ভাষা খুঁজে আমি ভাষা খুঁজে আমি পেলাম না গো হরি 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 বল হরি বল আমি ভাষা খুঁজে পেলাম না গো আমি কি বলিয়া আমি ক্ষমা চাইব আমি ভাষা খুঁজে পেলাম না গো আমি কি ভাষা খুঁজে পেলাম না তাহলে মায়েরা বুঝতে অসুবিধা হচ্ছে না চিঠিটা কেন লিখলো না বলছে মায়ের কাছে যে একটা ক্ষমা চাইতে হলে ভাষা চায় সেই ভাষাটা আমি পেলাম না কানতে কানতে মায়ের নামে চিঠি লিখলো মা গো তুমি আমার যজ্ঞে আসবে তবে শুধু হাতে এসো না যদি ননি নিয়ে না এসো তাহলে তোমার গোপাল উপবাসী হয়ে থেকে যাবে ইতি ননি চোরা গোপাল বাবার নামে চিঠি লিখলো বাবা তুমি অনেক বড় বড় যজ্ঞ করেছ এবং করিয়েছ তুমি যদি না আসো তাহলে যজ্ঞটা আমার কে দেখে শুনে করাবে ইতি তোমার প্রাণের গোপাল তাহলে মায়ের নামে চিঠি লিখলো বাবার নামে চিঠি লিখলো সীদাম সুদামের নামে চিঠি লিখলো মায়েরা হ্যাঁ রে ভাইয়া তোরা যদি না আসিস আসবার সময় তোরা খালি হাতে আসিস না তোরা একটু ফল আনবি যদি তোরা ফল না আনিস তাহলে আমি সারাদিন উপোস করেই রয়ে যাব ইতি তোদের রাখাল রাজা কানায় সবাইকার নামে চিঠি লিখলো ললিতা বিশাখা সবাইকার নামে একজনের নামে চিঠি লিখলো না সেটিকে বাহ এই তো কে বলে জানে না সবাইকার নামে চিঠি লিখলো কিন্তু রাধা রানীর নামে চিঠি লিখলো না কেন লিখে না মা কেন লিখে না জানেন বাবা যে যার আপন হয় তাকে নিমন্ত্রণের প্রয়োজন
হয় না রাধা রানী যদি আমাকে ভালোবাসে তাহলে নিমন্ত্রণ দিতে হবে না আপনার ঠিকই আসবে আর যদি ভালো না বাসে তাহলে যদি আমি রথ পাঠিয়ে দিই তাও কিন্তু রাধা রানী আসবে না তার মানে কি বললেন না আপনজন আপনজনার যোগ্যে আসার জন্য নিমন্ত্রণের প্রয়োজন নেই সবাইকে নামে চিঠি লিখে দিল বলো নাম বলছে সেটা তোর ব্যাপার রাধার নামে লিখবি লিখ না লিখবি না লিখ সেটা তোর ব্যাপার এই বা চিঠিটা নিয়ে নারদ নিমন্ত্রণ করতে চলে যায় সবাইকে আগে শিবের কাছে নিমন্ত্রণের পত্র লইয়া নারদ চলিল 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 আমার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল 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 তাহলে সবাইকার আগে কার নামে চিঠি লিখেছে বললাম শিব শিবের হাতে দিয়েছে শিব চিঠিটা পড়ে বলছে বাবা 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 কি লিখেছে গো পত্র হেরে ভোলানাথে আনন্দে মগন ও পত্র হেরে ভোলানাথ আনন্দে মগন পত্র হেরে ভোলানাথ আনন্দে মগন পত্র হেরে ভোলানাথ আনন্দে মগন বোম বোম বলি ভোলা করয়ে নর্তন বোম 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 শিবকে নিমন্ত্রণ করলো গণেশকে করলো কার্তিক করলো বিনা পানি করলো চক্র পানি করলো দেব দেবী সবাইকে নিমন্ত্রণ করলো এবার নারদ শেষ কালে চলে যায় কোথায় বৃন্দাবনে যেই না নারদ বৃন্দাবনে নিমন্ত্রণ করতে চলে যায় বৃন্দাবনে নিমন্ত্রণ করতে এসে দেখলো ওই বৃন্দাবনে সবাই মৃতের মতো পড়ে আছে যায় ব্রজপুরে নয়নে নেহারে দেখে ভূমে গোড়া গড়ি যায় জানেন মায়েরা যেই না নারদ বৃন্দাবনে এলো বৃন্দাবনে এসে কি দেখলো জানেন দেখে শ্রীদাম সখা এইগুলোই প্রভাস যজ্ঞের কীর্তন কিন্তু যদি বলেন এখনই একটা অন্য গল্প বলে দেবো যেটা অরিজিনালি গানের ধারা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না তাহলে তো প্রভাস যজ্ঞ বলার দরকার নেই একটা খিচুড়ি বললেই হলো খিচুড়ি পালা যেদিন প্রভাস যজ্ঞ গান করবো সেদিন প্রভাসেরই কথা বলবো সেই দিন প্রভাসেরই ঘটনা আলোচনা করবো তাহলে যেই না চলে যায় কি দেখলো মায়েরা বৃন্দাবনে গিয়ে কি দেখলো দেখো শ্রীদাম সখা পটেতে আকা শ্যামের মুরো শ্রীদাম সখা পটিতি আকা শ্যামীর মুরতি হরে পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানা খারে খারে পাকা পাকা ফল করে হরি বল হরি বল হরি বল কতদিন তো স্ত্রী বদলে তুলে দিন বনে থেকে ফল পেলে বলিহারি বলিহারি বাহ বাহ ওই ফিরে
कान्हा एक बार फिर आई आर तोर संगे झगड़ा करबो पका पका फुल लोये बोले भाई कान्हा खारे खारे श्रीदाम सखा पटे ते आकाश मेर मूर्ति हेरे पका पका फल लइया बोले भाई कान्हा खारे खारे मायरा श्रीदाम सुदाम दाम्ब सुदाम अबिकल कृष्णेर मत एकटा छवि एकेछे सेई छविटा एके भालो भालो फल गुलो दिच्छे भाइया एक बार खा भाई खा जरा आज कीर्तन सुनते एसेछेन बोलुन देखि हात तुले बोलबेन भगवान खाय की खाय ना ठीक ठीक मायरा सुनबेन कथाटा भगवान सेवा करे ना सेवा करे ना शुधु घान नाले तो माने कोनटा सेवा करे बोले ओ सबे बाबा झमेलाते नहीं सेवा करुक बा ना करुक हरि बोल हरि भगवान सेवा करे तबे की सेवा करे ओ फल मिस्टी दिले सेवा करे ना एकटा तुलसी पत्र आर एकटू चोखेर जल आर एकटू चंदन ये बोलते हबे हे गोविंद तोमाके देवार मत आमार किछुई नेई तुसाग्रजं तुलसी पत्रं दीदलं क्षुद्र मे बचाय मंजरी साधु विख्यात प्रशस्त कृष्ण पूजने एक तुलसी पत्र और एक चंदन घसे यदि गोविंद के दीते पारें गोविंद बोलें आमार ओई राज भोगेर थेके आमार ओई एकटा तुलसी चंदन मिश्रित ओई बाताश आमार खेते अनेक भालो किन्तु आमरा भक्ति भूले गिये दीते पारी ना संसारे बाबा आमादेर कोनो भाव नेई मायेर आमादेर संसारे कोनो भाव नेई एकटा अभाव किसेर ना आमादेर भावेर अभाव भक्तिर अभाव जार भक्ति नेई तार जे शक्ति नेई आर जार भक्ति आछे तार शक्ति आछे तुलसी दल मात्रेना जलस्य चुलके नेमा बिक्रिनीते सात मानं भक्तव्य भगतवत्स একটা তুলসী একটা চন্দন ঘষে বলতে হবে হে গোবিন্দ তোমাকে আমি মন্ডা মিঠাই দিতে পারিনি তোমাকে সারাদিন পরিশ্রম করে একটা বাতাসা জোগাড় করতে পেরেছি এই বাতাসাটা তুমি সেবা করো প্রভু ভগবান বলবে ওরে আমার তোর কাছে ওই বাতাসাটাই সবথেকে বেশি ভালো এর একটা প্রমাণ আপনাদেরকে বলে দিই छजन गोस्वामी छिले छजन गोस्वामीर मध्य एकजनेर नाम होच्छे सनातन गोस्वामी सनातन गोस्वामी जखन बाबाजी होलेन वैष्णव धर्म निलेन कि होलो जानेन ओई वृंदावने भिक्षा करे करे बेड़ातो भालो बांग्लाय बोले माधुकुड़ी आर एमनिते भिक्षा कि बोले गाय भज राधा कृष्ण सनातन गाइछे मायरा सबाई आमार संगे संगे बोलबेन वृंदावने मने भिक्षा करे करे बेड़ाच्छे सनातन भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे नामे बुक भरे जाए अभाव मिटाए नामे बुक भरे जाए अभाव मिटाए स्वभाव जगाए मन सुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे भज राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोले मुखे नामे बुक भरे जाए अभाव मिठाई स्वभाव जगाओ मन सुखे তারপরে কি গানটা গাইলেন মায়েরা হরি দীন বন্ধু ভবপানের বন্ধু
जहार करुणा लोके मांगे हरि दिन बंधु भव परिर बंधु जहार करुणा लोके मांगे अमारे हरि दिन बंधु भव परिर बंधु जहार करुणा लोके मांगे हरि दिन बंधु भव परिर बंधु जहार करुणा लोके मांगे एक बार भजो राधा उलतनी उलतनी गोपाल कृष्ण 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 बोल मुखे भजो राधा कृष्ण गोपाल कृष्ण 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 बोल मुखे सनातन गोस्वामी राधा गोविंदे नाम करते करते भिक्षा करे वृंदावने भिक्षा करते करते एक दिन ओ मथुराते गेलें तखन गिये कि देखलें जानें मायेरा ओ मथुरार एक विधवा मेये मदन मोहन माने कृष्ण ओई कृष्ण के सेवा दिच्छे ओई पांता भात और एक तुलसी पत्र एबार लक्ष्य करुन कथागुलो मुनि जारे मने पाईना जोगी जारे जोगे पाईना ब्रह्मार आराध्य धन कमल रतन ओई भिजे भात पांता भाते एक तुलसी दिए छे आ छोट्ट छेलेर मतो स्वयं भगवान बोलछे मा एक नून दाओ मा কেমন ভগবান দেখুন মাকে বলছে সেই বিধবা মহিলাকে বলছে মা আমাকে একটু নুন দাও মা বলছে খকারে তুই জানিস না আমি আজ নুন জোগাড় করতে পারিনি স্বয়ং কৃষ্ণ বলছে মা নুন দিতে না পারো আমাকে একটু কাঁচা তেল দাও শুধু শুধু যে আমার ওই পান্তা ভাত খেতে ভালো লাগছে সেই বিধবা মা বলছে যদি তোর পান্তা ভাত খেতে ভালো না লাগে তুই আমার মতো বিধবার ঘরে আছিস কেন যা তুই বড় লোকের ঘরে চলে যা যেখানে মন্ডা পাবি যেখানে মিঠাই পাবি সেই ধনীর ঘরে তুই চলে যা কৃষ্ণ বলে উঠল মা আমার নুন লাগবে না তেল লাগবে না মা আমার ওই পান্তা ভাতেই খেতে ভালো লাগে সনাতন গোস্বামী বাইরে বলছে মা ভিক্ষা দাও গো কে আছো ভিতরে গিয়ে দেখছে কথা বলছে সেটি কে জানেন স্বয়ং কৃষ্ণের সঙ্গে কথা বলছে বিধবা মাকে বলছে মা সনাতন গোস্বামী বলছে মা তুমি কৃষ্ণকে পান্ত ভাত দিচ্ছ তোমার ঘৃণা হয় না ভগবানকে তুমি পান্ত ভাত সেবা দিচ্ছ তারপরের দিনে মনে মনে চিন্তা করলো পান্তা ভাত দেবো না একটু গরম গরম ভাত দেব গরম গরম ভাত দিয়েছে কৃষ্ণকে মদন মোহনকে যারা বই পড়েছেন দেখবেন ওই মদন মোহন মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন খুব জারানি খুব জা এইবা গরম ভাত দিয়েছে মায়েরা সেই তুলসী দিয়েছে সেই চন্দন দিয়েছে কিন্তু স্বয়ং ভগবান সেবা করছেন স্বয়ং কৃষ্ণ ছেলের মতো রূপ ধরে এসে বলছে মা তুমি তো অন্যদিন আমাকে পান্তা ভাত দাও আজ আমাকে গরম ভাত দিচ্ছ কেন বলছে জানিস এক বাবাজি বলেছে পান্তা ভাত দিলে পাপ হয় তার জন্য আমি তোকে গরম ভাত দিয়েছি মা বায়না ধরেছে মা তুমি যদি আমাকে পান্তা ভাত না দাও তাহলে আমি খাবো না মা আমি ওই গরম ভাত খাবো না মা আমি খাবো রাত্রিবেলায় সনাতন গোস্বামীকে স্বপ্ন দিলেন কৃষ্ণ সনাতন তুমি আমাকে ডেকেছ কিন্তু আমার মায়ের মতো আমার মা যেমন সন্তান স্নেহে আমাকে সেবা দেয় জানো খেতে খেতে যদি আমার গলায় লেগে যায় আমার মা আমাকে জল খাইয়ে দেয় খেতে খেতে যদি আমার গলায় লেগে যায় আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দেয় কিন্তু সেই মাকে তুমি কি বলেছো যে আমার মা আমাকে আর পান্ত ভাত খেতে দেয় না সনাতন গোস্বামী রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে ছুটতে ছুটতে সেই বিধবা মহিলার কাছে এসে বলছে মা তুমি যেমন ভাবে সেবা দিচ্ছিলে সেইভাবেই তুমি সেবা দাও মা সেইভাবেই তুমি সেবা দাও আমাকে সাক্ষাৎ কৃষ্ণ আজ স্বপ্ন দিয়েছে সেই পান্তা ভাত আবার সেবা
করছে ভগবান কৃষ্ণ মায়েরা। তাহলে ভগবান কি সেবা করে? না কেউ যদি ভক্তি দিয়ে সেবা দেয় ভগবান সেবা করে। তাই সীতাম সুদাম বলছে ওরে কানাই ফলকা। নারদ বললো ওগো তোমাদের ভগবান কৃষ্ণ একটা বিরাট যজ্ঞ করছে, এই দেখো নিমন্ত্রণের পত্র। চিঠিটা পড়ে দেখলো কি লেখা আছে, যেতে বলেছে। যাবার সময় কি নিয়ে যেতে বলেছে? না কিছু ভালো ভালো ফল। সীতাম সুদামকে নিমন্ত্রণ করলো, এইবার মায়ের কাছে চলে যায়। যখন মায়ের কাছে নিমন্ত্রণ দিতে চলে যায় তখন সকালবেলায় মা যশোদায় আমার কাঁদছে, মাতা নন্দ। এগুলো বড় করুণ করুণ গান, এগুলো খুব কষ্টের গান। মাতা যশোদা কাঁদছে মায়েরা, মাতা নন্দ রানী লয়ে নো বনি বেড়ায় দারে দারে, মাতা নন্দ রানী লয়ে নো বনি বেড়ায় দারে দারে, মাতা নন্দ লয়ে নবনি বেড়ায় দারে দারে, ওরে গোপাল হরি বল হরি বল, সকাল বেলায় যশোদা মাইয়া ননির থালা নিয়ে ঘুরে বেড়ায় আর কেঁদে কেঁদে বলে, ওগো তোমরা কেউ কি আমার গোপালে দেখেছ? কতদিনই আমার গোপাল গেছে, যেদিন থেকে আমার কৃষ্ণ গেছে কেউ মা বলে ডাকে না। যাকে তাকে জিজ্ঞেস করে বলে, তোমরা কেউ কি আমার গোপালে দেখেছ? নারদ যশোদা মাকে দেখে মনে মনে চিন্তা করলেন, হায় হায় গো, স্বয়ং ভগবানের যিনি মা, কথাটা মনে রাখবেন, যিনি ভগবানের মা তার যদি এত দুঃখ হয় তাহলে আমাদের মতো ভক্তদের কি হবে? ভগবানের মায়ের যদি এত কষ্ট তাহলে আমাদের কি হবে? মা নারদ আর ধৈর্য ধরতে পারলো না, বললো, মা এই দেখো তোমার গোপাল একটা বিরাট যজ্ঞ করছে, তোমাকে নিমন্ত্রণ করেছে। নারদ বলে, নারদকে মা বলছে, নারদ রে আমি জানি বাবা তুই এসেছিস, কে আমাকে মা বলে ডাকলি? বলছে আমি হচ্ছে নারদ দ্বারকা হতে আইনু, আমি আমার নাম নারদ মুনি, প্রভাস তীরে যজ্ঞ করবেন তোমার নীলমণি। নারদ, বাবা আমার গোপাল কেমন আছে রে, আমি তো চোখে দেখতে পাই না বাবা। বলে মা তোমার গোপাল ভালো আছে, তবে হ্যারে নারদ আসমার সময় কি আমার গোপালকে ছুঁয়ে এসেছি? ছুঁয়ে এসেছিস মানে স্পর্শ করে এসেছিস। তুই যদি আমার গোপালকে স্পর্শ করে এসেছিস, যে হাত দুটো দিয়ে আমার গোপালকে স্পর্শ করেছিস, সেই হাত দুটো একবার আমার গায়ে বুলিয়ে দে বাবা। আমার তাপিত অঙ্গ শীত হবে, তাপিত অঙ্গ শীতল হবে, আমার সকল জ্বালা দূরে যাবে, একবার হরি
হরি বলে সকল জন সকলে জালা দূরে যাবে। ওরে নারদ একবার হাত দুটো আমার গায়ে বুলিয়ে দে বাবা, আমার সব জ্বালা দূরে যাবে। নারদ বলছে, মা গো তুমি চোখে দেখতে পাবে তোমার গোপাল যেখানে খেলে বেড়াতো সেই জায়গার পায়ের ধুলি তুমি একবার মাথায় নাও। এখানে আমার এতগুলো মায়েরা রয়েছেন, কথাটা শুনে নেবেন। যেই না বলেছে পায়ের ধুলো মাথায় নাও। মা বলছে, ওরে নারদ আমি জানি আমার গোপালের পায়ের ধুলো মাথায় নিলে আমি চোখে দেখতে পাবো, কিন্তু কারো ছেলে হয় যদি ভগবান তথাপি মায়ের কাছে দুধের দুদিনের সন্তান। মায়েরা এখানে কোনো মা বাবা নেই যে নিজের ছেলের পায়ের ধুলো মাথায় নিতে পারে, পারবে? পারে না। কেন না? কারো ছেলে যদি হয় ভগবান তথাপি মায়ের কাছে দুধের দুদিনের সন্তান। আমি জানি যে গোপালের পায়ের ধুলো মাথায় নিলে আমি চোখে দেখতে পাবো, কিন্তু এতে আমার গোপালের ক্ষতি হবে। আর গোপালের ক্ষতি হোক আমার কৃষ্ণের ক্ষতি হোক আমি মা হয়ে সহ্য করতে পারবো না বাবা। বরং আমি যেমন আছি তেমনি থাকবো। হরি হরি বল। আরে নারদ আমি পারবো না আমার গোপালের পায়ের ধুলো নিতে। নারদ বলছে, মায়েরা ও মা এক কাজ করো, তুমি যদি গোপালের পায়ের ধুলো নিতে না পারবে এই চিঠিটা তুমি একবার নয়নে ঠেকো। কেন চিঠিটা ঠেকাতে বললেন মায়েরা? যেই না চিঠিটা নয়নে ঠেকালো, বাঁকা করের বাঁকা লেখা মা নয়নে ঠেকালো, অমনি কৃষ্ণ লেখা পরশ পেয়ে কি হলো? আর আমি বলবো না, আপনারা বুঝে নেন। বাঁকা করের বাঁকা লেখা নয়নে ঠেকালো, ওই কৃষ্ণের লেখা পরশ পেয়ে মা আমার নয়ন ফিরে পেল, চোখে দেখতে পেয়েছে। বাবা কত সুন্দর লিখেছে, মা ননি নিয়ে এসো। আমি ননি নিয়ে যাব বাবা। নন্দ রাজার কাছে গিয়ে বলছে, রাজা এই দেখো আমাদের গোপাল চিঠি লিখেছে। তখন নন্দ রাজা কি করছে? গাইব কত বাজে? রাধে রাধে আর একটু চলো, শেষের কোনো ব্যাপার নেই। নন্দ রাজা কি বলে কেঁদেছিল জানেন? একদিনে যদি সব গানগুলো বলে দিই, আবার যদি কখনো আসি কি শোনাবো? তো নন্দ রাজা কি বলেছিল কেঁদে কেঁদে জানেন? যেই না নন্দকে রাজা রাজা বলে ডাকলো, তখন নন্দ রাজা বলছি, তোমরা কে ডাকো গো নন্দ বলে, আর কি আমি নন্দ আছি নন্দ বলে, আর কি আমি নন্দ আছি এমনি আমার ভাঙা গোপাল গোপাল বিদায় দিয়ে আছি, এমনি আমার ভাঙা গোপাল গোপাল বিদায় দিয়ে আছি, এমনি আমার ভাঙা গোপাল গোপাল বিদায় দিয়েছি, এটা তো গো নন্দ বলে আর কি জানে নন্দ আছি, হে ডাকো গো নন্দ বলে আর কি আমি নন্দ আছি, গোপাল ধনে বিদায় দিয়ে অন্ধ হয়ে বসে আছি।
যখন ছিল আমার গোপাল কীর্তনের প্রত্যেকটা কথাতে মানে আছে যখন ছিল আমার গোপাল তখন ছিলাম নন্দ ভূপাল এখন গোপাল ধনে বিদায় দিয়ে অন্ধ হয়ে বসে আছে তাই নন্দরাজা কি করেছে মায়েরা জানেন গোপাল আসবে চিতা সাজাবে ঘৃত মাখাবে অনেক দেরি হয়ে যাবে বিলম্ব হয়ে যাবে তাই নন্দরাজা আগের থেকে কি করেছে জানেন আমার ঘৃত মেখে বসে ঘৃত মেখে বসে আছে আমার ঘৃত মেখে অমর ঘৃত মেখে বসে আছে আমার এই জীবনের কি দাম আছে আমার ঘৃত মেখে বসে আছে আমার এই জীবনের কি দাম আছে ঘৃত মেখে বসে নন্দরাজা বলছে ওগো কেঁদো না এই দেখো তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তাহলে মাকে নিমন্ত্রণ করলো বাবাকে নিমন্ত্রণ করলো সখাগণকে করলো ললিতাকে নিমন্ত্রণ করলো বিশাখাকে নিমন্ত্রণ করলো চিত্রাকে করলো সবাইকে বলল যদি যজ্ঞ শুরু হয়ে যায় তাহলে প্রবেশ সবাইকে নিমন্ত্রণ করলো একজনকে নিমন্ত্রণ করলো না সেটিকে আগে বলেছি রাধারানী মা বাবা সবাইকে করলো সবাইকে বলেছে শোনো তাড়াতাড়ি যাবে যজ্ঞ শুরু হয়ে গেলে প্রবেশ নিছি সবাইকে নিমন্ত্রণ করে ললিতা বিশাখাকে নিমন্ত্রণ করে নারদ চলে গেলেন মায়েরা দ্বারকাতে এদিকে ললিতা বিশাখা বলছে রাধে তুই গরম করে বলতিস তোর গোবিন্দ খুব ভালোবাসি এই যে বাবু তুমি বলছিলে আমি এম এ পড়ি না এই ছেলেটা বলছিল আমি এম এ পড়ি বাংলা বিএ এম এ শুধু কীর্তনই আছে চর্যাপদ থেকে শুরু হয়েছে ইলেভেন থেকে শুরু চর্যাপদ আর ওই শুধু কীর্তন তো কীর্তন কোনো ছেলে খেলা জিনিস নয় আর কোনো ওয়ান টু এর জিনিস নয় বটে উচ্চ মার্গের জিনিস তো ললিতা বিশাখা বলছে রাধে তুই গরব করে বলতিস তোর গোবিন্দ খুব ভালোবাসে এই দেখ আমাদেরকে নিমন্ত্রণ করেছে তোকে তো নিমন্ত্রণ করে না রাধারানী বলছে সখীরে যে যাকে ভালোবাসে নিমন্ত্রণের প্রয়োজন হয় না তবে আমার গোবিন্দ আমাকে যে বললো না কিন্তু আমার কোনো দুঃখ নেই একটা দুঃখ আমি সুখেরও লাগিয়া এ ঘর আমাকে নিমন্ত্রণ করেনি কোনো দুঃখ নেই কিন্তু সখীরে অনলে পুড়িয়া গেল হরি হরি বল হরি বল সুখের লাগে যা মরমিয়া ললিতা রে বলি হরি বলি হরি কত আশা করে ঘর বাঁধল আমি ভাবিনি মনে ভাবিনি ললিতা সুখের খড়ি কত হরি বল হরি বল হরি কৃষ্ণ ললিতা
এত আমার কপাল পোড়া এত মন্দ কপাল ললিত অতি সুন্দর একটি সুরের কাজ দেখিয়েছে অভাগিনী ছাই হয়ে যায় আপন ভালো লাগে না ভালো না ভালো লাগে না সখী সুখের লাগে না এ খোঁজ বাঁধিল অদলে পুরিয়া গেল সুখের লাগিয়া এ ঘোড় বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমি ও সাগরে স্নান করিতে সকল গরল ভেল সখী আমি অমৃতের সাগরে স্নান করলাম কিন্তু অমৃত পেলাম না কি পেলাম মায়েরা অমৃতের সাগরে স্নান করলাম বাবা কিন্তু অমৃত পেলাম না আমি বিষ পেলাম গরল পেলাম উচল বলিয়া অচলে চড়িনু পড়িনু গাধ জলে উচল মানে যেটা তাড়াতাড়ি চলে সেইটাতে চাপলাম কিন্তু আমার এমন ভাগ্য সেটা উচলটা অচল হয়ে গেল উচল বলিয়া অচলে চড়িন পড়িন অগাধ জলে তাহে পাপ চিত বিধি বিড়ম্বিল অভাগিনীর কলম করি বলে আমি যাব না রে তবে নিমন্ত্রণ করুক বা না করুক আমি যাবই যাবো বলছে না তুই যাবি না বলছে না আমি যাব এদিকে মা বাবা সবাই যজ্ঞে চলে যাচ্ছি যশোমতী মাইয়া নগরে নগরে ভিক্ষা করে কই গো আমার গোপালের যজ্ঞে যাব তোমরা ননি দাও আমি যজ্ঞে যাব একটু উলোর ধ্বনি শুদ্ধমতী যশোমতী নবনির থালে শুদ্ধমতী যশোমতী নবনির থালে শুদ্ধমতী যশোমতী নবনির থালে শুদ্ধমতী যশোমতী নবনির থালি আমার লইয়া যজ্ঞেতে আজ চলে সারি সারি লইয়া যজ্ঞেতে আজ চলে সারি সারি আমার লইয়া যজ্ঞেতে আজ চলে সারি সারি লইয়া যজ্ঞেতে আজ চলে সারি সারি আর লইয়া যজ্ঞেতে আজ চলে সারি সারি আমি আগে থেকেই বলেছি মায়ের মন আলাদা বাবার মন আলাদা মা সোনা দানা নিয়ে যাচ্ছে না মা নিয়ে যাচ্ছে ননি আর বাবা কি নিয়ে যাচ্ছে বাবাতে কাকাতে নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া ও নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া একটু বসে শুনতে হবে আরেকটু রয়েছে নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া মায়ে সোনা দানা নিচ্ছে না ননি নিয়ে যাচ্ছে আর বাবাতে কাকাতে সোনা দানা নিয়ে যাচ্ছে নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া নন্দ উপানন্দ সবে যুক্তি করিয়া আবার নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া আর নীলমণি কাঞ্চন অগো নীলমণি কাঞ্চন পেটিকা ভরিয়া মা বাবা কাকা সখা সবাই চলে যাচ্ছে এবার রাধা রানী যজ্ঞে যাবে প্রভাসেতে যাবে ধনি ভাবে মনে মন সখীগণ সাজালিতে আনিল চিরুনি রাধা রানী যজ্ঞে যাবে সখীরা আয়না এনেছে চিরুনি এনেছে এমন সময় ললিতা এসে বলছে এই রাধে যাবি কোথায় ননদিরে আমি যাব কৃষ্ণ দর্শনে বুঝে নেবেন যেই না বললো কৃষ্ণ দর্শনে যাব কৃষ্ণ দর্শনে যাবি দাঁড়া আমি কৃষ্ণ দর্শন করাচ্ছি মাকে ডাকি মা মায়েরা বলবেন রাধা রানীর ওই ননদি হচ্ছে কুটিলা আর শাশুড়িটাকে সবাই জানে জটিলা কুটিলার সংসার বলে না
তো বলছে ননদি হচ্ছে কুটিলা শাশুড়ি হচ্ছে জটিলা ননদিনী বলল বউ যাবি কোথায় বলছে কৃষ্ণ দর্শন ও কৃষ্ণ দর্শন করবি দাদা মাকে বলল মা এতদিন ঘরের বউ ঘরে বসে বসে কাঁদছিল তাও সহ্য করেছি আই দেখ সেজে গুজে কোথায় যাচ্ছে শাশুড়ি এসে বলছে বৌমা তুমি যাবে কোথায় মা আমি কৃষ্ণ দর্শনে যাব ও কৃষ্ণ দর্শনে যাবে দাঁড়াও কৃষ্ণ দর্শন করাচ্ছি ছেলেকে ডাকলো আয়ান রে এতদিন ঘরের বউ ঘরে বসে বসে কেঁদেছিল ওই থালা বাটি ধুতে গিয়ে হারিয়েছে তাও কিছু বলি নাই আজকে দেখাবো সেজে গুজে যাচ্ছে কোথায় আয়ান এসে বলছে রাধে তুমি যাবে কোথায় স্বামী আমি কৃষ্ণ দর্শনে ও কৃষ্ণ দর্শনে যাবে দাঁড়াও তোমাকে আমি কৃষ্ণ দর্শন যাওয়া করাচ্ছি ওই রে ওই কুটিলা অস্ত্রটা নিয়ে আয় ওষিটা নিয়ে আয় আমি কেটে টুকরো করে দেবো যেই না কাটতে গেল রাধারানী বললো ও তুমি আমাকে কেটে দেবে দেখো তুমি কে আর আমি কে এই বলে রাধারানী কালী মূর্তি ধরে কালী মূর্তি ধরে আয়ান লুটাইয়ে তখন পড়ে পদ তলে পড়ে কালী মূর্তি ধরেছে আয়ান কি করলো মায়েরা রাধারানী যেই না কালী মূর্তি ধরেছে অমনি পুজো করতে শুরু করে দিয়েছে মা মা বলে কেমন ভাবে ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সারিয়ে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে জয়ন্তী তুই জননী হয়ে ঘরণী হয়েছিলি আমি বুঝতে পারিনি মা ক্ষমা কর কুটিলা বলছে দাদা রে দাদা আমি ডাকলাম বউটাকে শাসন কর আর বউটাকে শাসন করা তো দূরের কথা মায়াকালী দেখে দাদা চিনিতে নারিলি মায়াকালী দেখে দাদা চিনিতে নারিলি আর ভেল কি দেখিয়ে দাদা সব ভুলে গেলি ডাকলাম বউটাকে শাসন কর শাসন করা তো দূরের কথা অমনি মা মা বলে কেঁদে উঠলি পায়ে দেখে আয়ান কি বললো মায়েরা চুপ কর পোড়া মুখি তোর জন্য আমার ইষ্টা দেবী মাকে চিনতে পারিনি আয়ানের চৈতন্য হলো স্বয়ং লক্ষ্মী হচ্ছে রাধা রানী আমি কত তপস্যা করে তাকে পেয়েছি সেই মাকে আমি হেলাই হারাবো না মা ক্ষমা কর মা যেই না মা মা বলে কেঁদেছে তখন রাধা রানী বললো শোনো বিলম্ব না করো স্বামী বিদায় দেখো এবে আমি প্রভাসের যজ্ঞ যাবো আমাকে বিদায় দাও যেই না বলেছে আমাকে বিদায় দাও তখন আয়ান বলছে রাধে তোমাকে আমি বাধা দেব না তবে আমার কথাটা মনে রাখো যাও গোবিন্দ দর্শনে গোবিন্দ দাস রেখো মনে যাও গোবিন্দ দর্শনে গোবিন্দ দাস রেখো মনে আমার দাস বলে যেন মনে থাকে দাস বলে মনে থাকে যাও গোবিন্দ দর্শনে গোবিন্দ দাস রেখো মনে দাস বলে যেন মনে থাকে আয়ানের চরণে প্রণাম করে রাধারানী চলে যাচ্ছে ললিতা বিশাখা সবাই যাচ্ছে রাধারানী কে বলছে রাধে আয় আমরা তোর গুণগান গাইব আসুন প্রভাসের দিকে চলে যাব এবার হলো কি না রাধারানী বলছে ওরে তোরা কৃষ্ণের জয় দে রাধারানী বলছে কৃষ্ণের জয় দে আর সখীরা বলছে আমরা শুধু কৃষ্ণের জয় দেব না আমরা তোর জয় দেব আসুন আমরা রাধারানী জয় দিতে দিতে প্রভাসের দিকে চলে যাব আমি একটি গান গাইব জয় রাধা শ্যাম
গিরিধারে এই গানটি সবাইকে বলতে হবে যারা একান্তই পারবেন না তারা উলধ্বনি হরিধ্বনি তাছাড়া বলবেন চেষ্টা করবেন জয় রাধা শ্যাম গিরিধারে রাধারানীকে মাঝে নিয়ে চলে যাচ্ছে সখীরা গাইছে জয় রাধা শ্যাম গিরিধারে জয় রাধা শ্যাম গিরিধারে জয় রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে আমার জয় রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী রাধানী কি সবাই মিলে যজ্ঞে এসে দাঁড়ালো কিন্তু আমি মায়েরা আগেই বলে দিয়েছি যে যজ্ঞে যদি দেরি হয়ে যায় তাহলে প্রবেশ এর ঘরে ননীনীতে ওর ঘরে ননীনীতে নিতে বিলম্ব হয়ে গেছে মা বাবা সবাই মিলে যখন একটা দরজায় দাঁড়িয়েছে এক দরজায় রাধারানী এক দরজায় সখীগণ আর এক দরজায় সখাগণ এক দরজায় মা বাবা আরো যদি মোটামুটি চার আঙ্গুল লম্বা হইতাম তো ভালো হতো মালাটা বড় করে দিয়েছে তো ফুলের তো ভাব নেই যেখানে ফুলের কম আছে সেখানে ছোট মালা আর এখানে অ্যাভেলেবেল ফুল রয়েছে বড় মালা করে দে রাধে রাধে হরি বল হরি বল এবার মা বাবা কাকা সখা সখী সবাই যজ্ঞস্থলে গেছে যখন যজ্ঞের বিলম্ব হচ্ছে এই বিলম্ব হয়ে গেছে যেতে যজ্ঞস্থলে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ শুরু করে দিয়েছে যেই না যজ্ঞ শুরু করে দিয়েছে এক দরজায় মা বাবা কাকা এক দরজায় সখীগণ রাধারানী এক দরজায় সখাগণ যশোমতী মাইয়া দাঁড়িকে বলছে দাঁড়ি রে এইটি প্রভাস যজ্ঞের মেন জায়গা দাঁড়ি রে তোদের যেটা রাজা না তোদের যেটা রাজা তোকে তোরা যাকে রাজা বলিস সে হচ্ছে আমার মা বলা ধন গোপাল যশোদা মাইয়া কৃষ্ণকে কি বলছে তোরা যাকে রাজা বলিস সে হচ্ছে আমার গোপাল আমার ছেলে দাড়ি বলছে কাঙালিনী ভিকারিনী লজ্জা করে না আমাদের মহারাজাকে তুমি তোমার ছেলে বলছো যেই না বলেছে কাঙালিনী ভিকারিনী বলে ওরে দাড়ি রে আমি ছিলাম রাজার রানী এখনই আছি আমি রাজার রানী আমি কোন ধন দৌলত টাকা পয়সার কাঙালিনি নই আমি ছিলাম রাজার রানী এখনো আছি রাজার রানী কোন টাকা পয়সার কাঙালিনি নই আমি কিসের কাঙালিনি জানিস কিসের কাঙালিনি কেবল আমি গোপাল ধনে কাঙালিনি আমি গোপাল ধনে কাঙালিনি আমাকে মা বলে কেউ ডাকে আমি গোপাল কাঙালিনি আমায় মা বলে কেউ ডাকে না গোপাল ধনে কাঙালিনি কাঙালিনি ভিকারিনী যদি বারবার গোপাল গোপাল বলে চিৎকার করবি এই বেতের আঘাতে তোর চামড়াটা তুলে নেবো কিন্তু মায়ের মন কি ধৈর্য মানে মায়েরা যত বলে কাঙালিনী ভিকারিনী বেত্রাঘাত করব মা আমার ডাকছে ওরে গোপাল ওরে গোপাল
হরি বল হরি বল गोपाल गोपाल बोले कांदे मायरा भिखारिनी बोले कांगालिनी बोले हमने दारी मार मार बेत्रघात करछी ओरे दारी तू यार मके बेत्रघात करिस ना आमी आर यंत्रणा सह्य करते पाछी ना ओरे आमाके आर मारिस ना नंद राजा बोलछे जशोदा तोमार गोपाल एखन राजा हयेछे তোমার ছেলে এখন রাজা হয়েছে মা পেয়ে মা ভুলে গেছে এখন আর তুমি কেঁদো না এখানে আমার এতগুলো মায়েরা রয়েছেন কোন মাকে যদি বলা হয় ছেলের কাছে ছেলেকে ডাকো না কোন মা কি ধৈর্য ধরতে পারবে গো যতবার গোপাল 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 বলে ডাকে ততবার বেত্রাঘাত করে যখন বেত্রাঘাত করে অমনি মা আমার মাটিতে আছড়ে পড়ে গেছে গোপাল করেছে মায়েরা গোপাল গোপাল বলে মাটিতে পড়ে গেছে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে আর ভগবান সইতে পারল না যজ্ঞ বন্ধ করে দিল ভগবানের চোখের থেকে জল পড়ছে দাদা বলরাম বলছে ভাইয়া তুই কাঁদছিস কেন দাদা এই দেখো আমার পিঠের দিকে একবার তাকিয়ে দেখো আমার কত আঘাত পেয়েছি আমি বলরাম বলছে কৃষ্ণ রে তোকে আঘাত করতে পারে এমন কার ক্ষমতা ভগবান বলছে দাদা গো আমাকে কেউ আঘাত করেনি এই আঘাতটা কিসের জানো আমার মায়ের অঙ্গে আঘাত পেয়েছে আমার মায়ের অঙ্গে আঘাত পেয়েছে আমার ব্রজের মা এসেছে ভগবান আর যজ্ঞ কর স্থলে রইতে পারল না মায়েরা মা মা বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে গোপাল ডাকছে মা আর মা ডাকছে গোপাল গোপাল বলে অবস্থাটা কেমন আয় গোপাল আয় রে আমার কোলে কোলে আমি তোকে নেব তুলে হই রে আমার কাছে মামা বলে কোলে আমি তোকে নেব রে তুলে
स्नेह दिए भालो बेशे जबुरे अभी ओरे दिलो हरि बोल हरि बोल आय गोपाल आय गोपाल आय रे आमारे कोले मा बाबू कोले आमी तोके निबो तुम स्नेह आशीष दिए देव भोरे ओ रे गोपाल नील मणि गोपाल रे बहु दिन देखिना गोपाल मामा बोले कृष्णा को भी लिख लें हमारे गोपाल बोलिया डाकिए माय कहिए रामे रवदन पाने जाए गोपाल बोलिया डाकिए माय कहिए रामे रवदन पाने गोपाल बोलिया डाकिए माय कहिए रामे रवदन जाए बाबा गोपाल हमारे केमन आछिस 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 चांद बदन केन सुखाइए छे गोपाल हमारे केमन आछिस चांद बदन केन सुखाइए छे गोपाल हमारे केमन आछिस हमारे मां मां बोलिया धैया चले जाइया बैठल जशोदा कोले गोपाल आमार मा मा बोले जशोदा कोले बसे आरेक जन मा एसे बोलछे कांगालिनी भिखारिनी लज्जा करे ना आमार छेलेटाके तुई निजे छेले बोले कोले निएछिस के सेटा बोलछे हां सेई दिके जाबो ना आज जाबो ना बेसिक्षण घुरे गेछि राधे राधे आमी तो आगे बोलेछि कीर्तनेर शेष नेई जत बोले जाबो बोलेई जाबो मा मा बोलिया जेना कोले बसे जाइया बैठल जशोदा कोले बोले हरे गोपाल केमन आछिस तखन दैवकी मा बोलछे हरे तुई आमार गोपाल बोलछे कांगालिनी जेना बोलछे दैवकी बोलछे आमार छेले आर जशोदा बोलछे आमार छेले तखन दैवकी बोलछे कांगालिनी तो लज्जा करे ना ए होच्छे आमार छेलेटाके तो निजे छेले बोलेछिस लज्जा करे ना नारद बोलछे ए जे तोमादेर झगड़ा कीसेर ना झगड़ाटा किछु नय ए बोलछे आमार छेले ओ बोलछे आमार छेले माने एक ता छेलेर मा कोटा दुटो नारद बोलछे सनो परीक्षा करबो एक पासे थाकबे आमादेर महाराज एक पासे थाकबे तोमरा दुजन मा जार स्तनेर धारा आमादेर महाराजार बदने पड़बे से हबे सत्यिकारेर मा ते पद लिखलेन आमादेर शंकरी बचने टांगा हयबे कर तो नय गोपाल जाना से जावे शंकरी बचने टांगा हयबे कर तो नय गोपाल जाना से जावे आमार परीक्षा हबे गो परीक्षा हबे गो परीक्षा हबे गो आमार बात्सल्य स्नेह रसेर परीक्षा हबे गो बात्सल्य स्नेह रसेर परीक्षा हबे गो सेई जे प्रेमेर डोरे बांधा ताके परीक्षा हबे गो प्रेमेर जोरे बांधा ताके परीक्षा हबे गो बुझते असुविधा नेई एक पाशे कृष्ण एक पाशे दुजन मा जार स्तनेर धारा महाराजेर बदने पड़बे सहे हबे सत्यिकारेर मा कथाय बोले चोरेर मायेर गला बेशी देवकी बोलছে আমি যাব তা বলে নিজে ছেলেটাকে হারাবো তাই অহংকার করে দেবকী চলে গেল প্রথমে বলছে আমি যাব পরীক্ষা দেব দেবকী যেই না পরীক্ষা দিতে গেল অহংকারে দেবকী স্তন ধরে প্রথম বসন দিয়ে দেনা করে অহংকারে দেবকী স্তন ধরে প্রথম বসন ভেদি না করে আমার শত শতবার চেষ্টা করে প্রথম বসন ভেদি না করে শত
শতবার চেষ্টা করে তখন বসন ভেদ না করে ভেদ করবে কেন গো ভেদ করবে কেন গো সে যে অহংকারের ধন নয় ভেদ করবে কেন গো অহংকারের ধন নয় ভেদ করবে কেন গো শত শতবার চেষ্টা করে প্রথম বসন ভেদ না করে একশো পর্দা তো দূরের কথা মায়েরা একটা পর্দাও ভেদ করলো না প্রমাণ হলো অহংকার দিয়ে ভগবানকে পাওয়া যায় না যার ভক্তি তার ভগবান এবার যশোদাকে বলছে কই দেখি তুমি তাই যশোমতী মাইয়া আমার কেঁদে কেঁদে বলে গোপাল রে আমি তোর সত্যিকারের মা নই আমাকে মা বলতে যদি তোর লজ্জা হয় আমাকে মা বলতে যদি তোর অপমান হয় তাহলে আমাকে মা বলিস না আমার স্তনপান করলে যদি তোর ক্ষতি হয় তাহলে স্তনপান করিস না আর আমাকে মা বলতে যদি তোর লজ্জা না হয় আমাকে মা বলতে যদি তোর ক্ষতি না হয় তাহলে একশো পর্দা কেন হাজার পর্দাতে আটকাতে পারবে না তাই মা আমার খাও 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 বলে স্তন পরছিল হরি 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 মা মা আমার খাও 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 বলে স্তন পরছিল আমার শত পর্দা ভেদ করে গোপালের বদনে পড়িল হরি হরি বল হরি বল আমার শত পর্দা ভেদ করে গোপালের বদনে পড়িল যে না খা খা বলে স্তন পরশন করেছে মায়েরা একশো পর্দা ভেদ করে বদনে পড়ল প্রমাণ হলো যার ভক্তি তার ভগবান দেবকী মা বলছে হরে কৃষ্ণ আমি তো তোকে স্তনপান করাতে পারলাম না বলছে মা তোমার ত্রেতা যুগের কথা মনে পড়ে ওই যে বাটির দুধটা মুখ থেকে ফেলে দিয়েছিলে আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম তোমার কোলে আসব কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না বুঝতে অসুবিধা নেই এবার দুজন মাকে নিয়ে গেল যজ্ঞস্থলে এতক্ষণ ধরে নটার থেকে কীর্তন শুনছেন প্রভাস যজ্ঞ গান যদি না হলো কেন হলো না বলি তাহলে বলবে প্রভাসযোগ্য কেন হলো সেটাই বললো না এই দেখি তো কিন্তু তার আগে এত ভালো ভালো গল্প বলে গেলাম কথা বলে গেলাম ছোট করে দু মিনিটে বলে দেবো প্রভাসযোগ্য হলো কেন একবার সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদা প্রভাসে স্নান করতে গিয়েছিল সেখানে ডুবে মারা গেল কুমিরে মেরেছিল পায়ে ধরে টেনে মুনিকে খবর দিল মুনি রেগে গিয়ে বলছে যা ওরে প্রভাস অভিশাপ দিলাম দেব দৈত্য দানব মানব জল স্পর্শ না করিবে কুকুরে তোমার জলে প্রস্রাব করিবে আমি অভিশাপ দিলাম আমার ছেলে মারা গেল জল পান করতে এসে জল পান তো করবেই না কেউ কুকুরে প্রস্রাব করবে ওই প্রভাসের আগে একটা নাম ছিল যার নাম সোমতীর্থ ওই প্রভাস তীর্থটা হয়েছে কোথায় না যেখানে মহাত্মা গান্ধীর জন্ম কোথায় কোন স্টেট গুজরাট মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল গুজরাটের পোরবন্দরে তো সেই গুজরাটই হচ্ছে প্রভাস তো সেই দিন বলেছিল যা অভিশাপ দিলাম দেবদৈত্য তোর জল স্নান করবে না কুকুরে প্রস্রাব করবে এই কথা শুনে বলছে প্রভু আমি তো দোষী নই একটা কুমিরে মেরেছে আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি যেই না ছেলেটাকে ফিরিয়ে দিল বলছে হ্যাঁ রে তুই আমার সন্তান বলছে সন্তান কৈশ্য মাতা কৈশ্য পিতা কৈশ্য ভারিজা সহোদরা কায়া প্রাণী না সম্বন্ধ কাকৈশ্য পরিবেদনা যতক্ষণ শ্বাস ততক্ষণ আস যতক্ষণ নিঃশ্বাস তো থাকবে ততক্ষণ আমার আমার প্রাণ চলে গেলে কেউ কার এমনি করলাম প্রভাস বলছে আমি তো দোষী নই বলছে যাও তোমাকে আশীর্বাদ করলাম যেদিন তোমার তীরে নীরে কৃষ্ণ যজ্ঞ করবে সেই দিন তুমি তোমার মনের আশা পূরণ হবে তাই মা বাবা দুজনকে নিয়ে গেল এক দরজায় সখাগণ কাঁদছিল তাদেরকে নিয়ে গেল এক দরজায় সখীগণ কাঁদছে রাধারানী দাঁড়িকে বলছে দাঁড়ি রে তোদের রাজাকে গিয়ে বল যে তোমার গুরু এসেছে বলে হ্যাঁ গো তোমরা কে গো হ্যাঁ তোমরা কারা তখন সখীরা বলছে আমরা বলবো বলছে হ্যাঁ বলো ছিছি বলতে লজ্জা হয় তোমাদের পরিচয় বলো আপনাদের পরিচয় কি মেদিনীপুর বাসী গ্রামের নাম সবাই এক গ্রামের এসেছে সবাই এক গ্রামের নয় তো বলছে মেদিনীপুরে আমরা কুলিয়ার আশেপাশের এলাকার মানুষ তো তোমরা কারা না আমরা বৃন্দাবনবাসী
তোমাদের নাম কি বলছে কার নাম বলবো আমরা এতগুলো দলে লোক আছি বলছে আমার নাম হচ্ছে ললিতা তোমার নাম আমার নাম বিশাখা আর ওই যে ঘুমটা টেনে বসে আছে ওর নাম কি রাধারানী তো বলো তোমাদের পরিচয় বলো বলছে বলবো হ্যাঁ বলো ওই মেয়েটার পরিচয় বলো চিচি বলতে লজ্জা হয় চিচি বলতে লজ্জা হয় এই জায়গাটা একটু উলোধ্বনি হবে চিচি বলতে লজ্জা হয় চিচি বলতে লজ্জা হয় চিচি চিচি বলতে চিচি বলতে লজ্জা হয় চিচি বলতে লজ্জা চিচি বলতে লজ্জা চিচি চিচি বলতে লজ্জা হয় চিচি চিচি বলতে লজ্জা হয় তোমাদের রাজা মানে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়ে 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 চিঠি বলতে রাজা হয় চিঠি বলতে রাজা চিঠি বলতে রাজা হয় বলতে লজ্জা হয় তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায় যেই নাই কথাটা বলেছে বলছে যাও তোমাদের রাজাকে গিয়ে বলো যে তোমার গুরু এসেছে হরি বল হরি বল দাড়ি দেখছে দুটো টাকা বেতন পায় আমার এত ঝামেলায় কি আছে মহারাজাকে বলছে মহারাজা কতগুলো মেয়ে এসেছে বলছে তোমার গুরু বলে হ্যাঁ রে আমি তো জগতের গুরু আমার আবার গুরু কে বলছে জিজ্ঞাসা করলাম তোমরা কারা না বলছে বলো গে প্রেমের গুরু যেই না বলেছে প্রেমের গুরু তখন কৃষ্ণের মনে পড়ে গেল তবে কি আমার রাধারানী এসেছি তাড়াতাড়ি ছুটতে ছুটতে যজ্ঞটাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে রাধারানীর কাছে যেই না রাধারানীর কাছে চলে যায় রাধারানী বললো হে ওরে ললিতা রে একজন আসছে ওকে আমাকে ছুতে বারণ করব ছি ছি ছুয়ো না নীলাজ পুরাণে আমরা পরের নারী পর পুরুষের পবন পরশে সচলে সিনান করি ওরে ললিতা একজন আসছে ওকে ছুতে বারণ কর বলে দে রে ওরে ললিতা রে এই গান একটি পুরনো গান এবং বহু জনশ্রুতি বহু মানুষ শুনেছে কিন্তু সুরটা এইটা গানটা কিন্তু এইটা নয় কথাটা এইটা নয় ওকে আজ চলে যেতে বললাম ওই সুরটাকে গাইছি আমি ওকে আজ চলে যেতে বললাম ও ললিতা ওকে আজ চলে যেতে বললাম ও ঘাটে জলা নিতে ও ঘাটে জলা নিতে যাব না গো যাব না কই দাদা অশোক দা একবার সুরটা বাজান ও ঘাটে জলা নিতে আমি আগে দেখাই ওইটাকে নকল করে গাইছি ছিচি ছিচি আজ ছুঁয়ো না হে ও নট ছিচি ছিচি আজ ছুঁয়ো না হে ও নট ছিচি ছিচি ওকে ছুতে মন্দ কর আমাকে স্পর্শ করতে বারণ কর ভগবান কৃষ্ণ বললেন ওগো ললিতা রে যে রাধারানী আমার জন্য পাগলিনী আমাকে ছুতে নিষেধ করলো কেন বলছে শোন কেন ছুতে বারণ করলো জানো সে প্রেম করেছিল রাখাল সনে ভালোবেসেছিল রাখাল কৃষ্ণকে এই মহারাজ কৃষ্ণকে ভালোবাসে নাই বেসেছে রাধারানী মহারাজা কৃষ্ণকে ভালোবাসেনি ওই রাখাল কৃষ্ণকে ভালোবেসেছি তাই হে গোবিন্দ যদি রাধারানীর ছোঁয়া পেতে চাও এই মহারাজ বেশ ছেড়ে দিয়ে একবারে রাখাল বেশে দাঁড়াও হরি বল
राधारानी के यज्ञस्थले नहीं माँ बाबा काका सबाई के लिए यज्ञस्थले भक्त मंडल का विशेष अनुरोध एटी शेष गान एर पर आर काउके जेते बोलबो सबाई चले जाबेन आर काउके थाकते बोलबो ना राधारानी के माझे निये सबाई मिले यज्ञेर मंत्र पाठ करछि ओम शरीद वृंदावनी रते महायंत मनारद श्री गोविंद पुंडरीक संगोपकर्ण सहस्त्र आत्मनो बदनाम भोज परे दक्ष मधुप्रदा पीड़िता का किरमास विष्णु सगा मुक्ताहार लसपीन संगस्तना भरणता सत्र धम्मिल वसन मदस्खलित भास যারা বই পড়েছেন তারা বলবেন এইগুলো হচ্ছে কৃষ্ণের মন্ত্র যে মন্ত্র না বললাম কৃষ্ণের মন্ত্র তার মানে যতই মন্ত্র পড়ু ওই কানু ছাড়া গীত নেই আছে কৃষ্ণ ছাড়া কোনো গান নেই তাই রাধা গোবিন্দকে সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে সখীরা বলছে হে মাধব হে গোবিন্দ আমরা বহু আশা করে এসেছি আর কান্না রান্না নয় একবার যুগল হয়ে দাঁড়া তাই রাধারানীকে বামে লয়ে আমি জয় দিতে দিতে আজকে লীলা শেষ করব রাধা গোবিন্দকে মাঝে রেখে সখীরা গাইছে আমরা যুগল মন্ত্র যুগল তন্ত্র যুগল ভালোবাসি আমরা যুগল মন্ত্র যুগল তন্ত্র যুগল ভালোবাসি অগ যুগল পদে দিতে বাঞ্ছা যুগল আমাদের চন্দন তুলসী আর যুগল পদে দিতে বাঞ্ছা চন্দন তুলসী রাধা গোবিন্দ দুজনে প্রভাস্ত্রী যুগল মিলনে রহিল প্রেমানন্দে ভক্ত